আজ মহাসমারোহে শিউড়ি জেলাশাসক অফিস থেকে উদ্বোধন হলো আন্তর্জাতিক শিশু অধিকার সুরক্ষা দিবস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিও শিউড়ি, বিপিও শিউড়ি, জেলাশাসক ও শীর্ষ প্রশাসনিক কর্তারা। এসডিপিও শিউড়ি জেলাশাসক অফিস থেকে একটি মেলার উদ্বোধন করেন। এই র্যালিতে অংশ নেন কন্যাশ্রী ক্লাব ও কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীরা। প্রত্যেকের হাতে ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে শিউড়ি বাজারটি পরিক্রমণ করেন। বাজার পরিক্রমায় এরপর জেলাশাসকের অফিস প্রাঙ্গণে দ্বিতীয় জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকরা। শিশু আমাদের ভূত ভবিষ্যৎ, শিশুদের বাঁচতে দিন, তাদের রক্ষা করুন, তাদের গাইড করুন, এই উপলক্ষে সকলের বক্তব্য ছিল। আজ যেহেতু আন্তর্জাতিক শিশু দিবস উদ্বোধন হলো জেলা শাসকের দফতরে, এই শিশু অধিকার সুরক্ষা দিবস সারা সপ্তাহ জুড়ে বীরভূম জেলার বিভিন্ন ব্লকের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে। বীরভূমের শিউড়ি থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ।